ছয়জন ছেলে মাত্র প্রথম বায়াত নাম অধীনতে এসে মক্কায় হজের সময়, তারা বলছিল হে আল্লাহ রাসূল, যদি আমরা মুসলমান হই আমাদের বাপ দাদারা আমাদের মারবে, তাড়াবে, কত কি হবে, জীবন চলে যাবে, পাবো কি? তিনি ছোট্ট একটা শব্দ বলছিল, কি বলছেন? আল জান্নাহ, বলেন আল জান্নাহ, বাস খালাস, আর কিচ্ছু না। আল বিল্ডিং বলে নেই, আল চাকরি বলে নেই, আল কন্ট্রাক্টারই বলে নেই, আল জান্নাহ মনে থাকবে। জান্নাতের বিনিময়ে আহলে চান্দন বাংলাদেশ কাজ করে, বাংলার জমিনে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কাজ করে না। আপনার পারবেন নিঃস্বার্থ কাজ করতে? নয়জন আলেম আমরা গেছি, তাদের অনেকেই এখন মারা গেছেন, রাজশাহী আব্দুল সালাম সালাফি বেঁচে আছে, আমি এখন বেঁচে আছি, মাঝখানে পর্দা দেওয়া, এক পাশে পুরুষ এক পাশে মহিলারা, বলে আমরা কেউ বক্তৃতা করবো না এখানে। এই জাকিয়া, তুমি সুরে আসর উপরে দর্শ দাও, শুরু হয়ে গেল দর্শ হাদিস সেতে রাখে দিয়ে দিলাম, এমনি করে শেষকালে শাহকুল হাদিস দিলাম, সময় মজুর সাহেব কাছে আপনি ওঠেন, এবার আপনার পালা। উনি বলতেছে আমি ফেল, আমার মহাদ্দেশ সাহেব বলবেন না, বুঝতেছেন না আপনারা? বলে কেন? বলে আমি সাবেনাগি হিফদুল উলমের মহাদ্দেশ, হেড মহাদ্দেশ, আমি জীবন বইয়ের মহাদ্দেশ করে করে বুড়ো হয়ে গেলাম, আমি আসলে একটা ছেলেকে দশ দেওয়া শেখাতে পারলাম না, আর উনি রাজশাহী বসে কী করে এতগুলো মেয়েকে শিখালেন, আর সে মেয়ের দর্শ নিয়ে আসতে আমি অভিভূত হয়ে গেছি, আমি নিজেও তো সুন্দর দর্শ দিতে পারতাম কিনা সন্দেহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছটায় পাঁচে না মাগরিব, এখন 45:15, এই তো অনেক সময়, 5 মিনিট যথেষ্ট। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আমাদের পরিচয়, আমাদের এক পা হাটগাঙ্গবাড়া মসজিদে, আর এক পা জান্নাতুল ফেরদাউসে, মাঝখানে কিচ্ছু নাই, শেষ। ওইখান থেকে ওইখানে যেতে গেলে লাগবে কি? সিরফ কোরআন এবং সহিহ হাদিস, জয়ীফ জাল চলবে না। আর কিছু লাগবে? কার সুপারিশ লাগবে? কার তাজকিয়া লাগবে? কার সার্টিফিকেট লাগবে? সিরফ একটাই, আমি এখানে দাঁড়িয়ে আছি, চলে যাবো, আমি জান্নাতুল ফেরদৌস লক্ষ্য নেই, আমার আর কোনো লক্ষ্য নাই। মাঝখানে যাই যাই হোক না কেন, জেল খাটি, মার খাই, যাই করি, এই সব কিছু আমার পরকালীন পাথর হিসাবে আমার আমল নেওয়া যুক্ত হবে। এইটাই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আপনি আহলে হাদিস। আর কিছু বলা লাগবে? বক্তৃতা শেষ, সালাম দিয়ে চলে যাই, বক্তৃতা কিন্তু শেষ হয়ে গেছে আমার। প্রত্যেকটা ভাই যারা আমাদেরকে ভালোবাসেন তাদের একটাই লক্ষ্য থাকবে, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, নিঃশ্বাস বন্ধ, সব শেষ। এবার আমার নির্দেশ, সবাই উঠে দাঁড়ান, ওঠেন সব, ওঠেন, যে বলেন আল্লাহকে বলেন সমস্যা নেই, ওঠেন, আল্লাহকে যত বলেন তত নেকি পাবেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ করবেন, সমস্যা নেই, এটি স্ট্যান্ড ইজি, ভালোভাবে দাঁড়াতেন। এবার বসেন, যারা বাইরে আছেন ভিতরে ঢোকেন, বাইরে যারা বাইরে ভিতরে ঢোকেন, এবার ভালো লাগছে না ঠিক তো? এই একেই বলে আমির মানা, আমি রুকুতে যাবে, আপনি সেজদা যাবেন, হবে? একটু আগে আমার আহমদ আলী হিমতি করেন, এখানে ও রুকুতে যাকে আপনি সেজদা যাবেন, আপনি ডাকবেন নাকি ওকে? ইমাম আছে, মুক্তাদি নাই, এটা কি জামাত হবে? জামাত আছে, ইমাম নাই, জামাত হবে? 70 কোটি মানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একটা মানুষের পিছনে 70 কোটি মানুষ আছে, তাই তো? উনি একজন জাতিসংঘে ভাষণ দেবেন, কী জন্য কী সম্মান? সম্মান তো 70 কোটি মানুষের সম্মান। আহলে হাদিস জামাত পুরা সারা দেশে একটা ব্যতিক্রমী জামাত, এরা কোরআন এবং হাদিসের সঙ্গে কোনো ব্যক্তিকে শরীক করে না। এইখানে যদি আমরা চার মজাব লোক সালাত আদায় করতে দাঁড়াই, এইখানে আহমদ আলী ইমাম মনে করে রাখেন, আমি মুক্তাদি, আমার ছেলে মুক্তাদি, আর তুমি ইয়াকুতি মুক্তাদি হও, আমরা চারজন চার মজাবের লোক, দেখবা তিন মজাব একই কাদে সালাত পড়ে, শাফি রফাদান করে ঠিক কিনা, মালিকি রফলদান করে, হাম্বলি রফলদান করে, আর হানাফি নো রফলদান। চলো এখন এই তিন মজাবের লোকেরা কি আহলে হাদিস না বলতে সমস্যা হচ্ছে, তাই না? আপনার ধারণা করে রফলদান মানে আহলে হাদিস, কিছু পাগল গন্ধা আছে ওরা আমাদের যাই ধরা পড়ে জঙ্গি, সব আহলে হাদিস। আমাকে বলছে স্যার
এই জয় ধরে সব দিয়ে আপনার মতো সালাত পড়ে, হ্যাঁ আমার মতো সালাত পড়লে খালি হবে, আমার মতো হওয়া লাগবে তো, এখন বুঝছে শাফি রফাদান করে কেন, তার ইমাম শাফি রফাদান করতেন সেই জন্য রফাদান করে, মালিকি কেন করে তার ইমাম তাই করে বলি, হাম্বলি কেন করে তার ইমাম তাই করতো সেই জন্য, আহলে হাদিস কেন করে তার ইমাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন হাদিসে আছে সেই জন্য, পার্থক্য হলো না, আকিদা কোথায় পার্থক্য বুঝতে পারলেন, এইগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস অন্য কিছু মানে না মানব না, এটি ছিল যুবসংঘের প্রথম দিকের স্লোগান। সর্বশেষ স্লোগান হলো 1990 সালের 29শে জুলাই সকল সম্মিলিত সংগ্রাম পরিষদের সভা তসলিম ও নাসরিন কোরআন পরিবর্তনের দাবিদারের বিরুদ্ধে সম্মেলন হলো ঢাকাতে মানিক অভিনীত, 20 লক্ষাধিক মানুষের সামনে হঠাৎ করে 2 মিনিট 10 সেকেন্ডে বক্তব্য ছিল আমার, মাত্র 2 মিনিট, আজকে 2 মিনিট ছাড়িয়ে গেল, 2 মিনিট 10 সেকেন্ডের বক্তব্যের মধ্যে ওটা আসছিল সেদিন, হঠাৎ করে আল্লাহ বেরকে দিত সকল বিধান বাতিল করো, বলেন না, বলেন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, বাংলার জমিনের ঘরে ঘরে কন্দরে কন্দরে শহরে বন্দরে সর্বত্র যেন এই আওয়াজ উঠবে, তখন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার তো ওহির বিধান বাদ দিয়ে মানুষের বিধান কায়েম করা তাহলে ব্যস্ত হয়ে পড়ে আছেন, মানুষ পূজা করতে রাজি নেই, আল্লাহ পূজা করতে রাজি আছে, লা ইলাহা ইল্লা আনতা নাকি, আল কোনো বর্ষ নাই তুমি ছাড়া, এটা বলবো নাকি আমরা, তুমি যা বলো তাই মানতে রাজি, অসম্ভব, কোরআন হাদিস যেখানে সেখানে আমি, এই উন্নত মস্তক নিয়ে আপনাকে সামনে আগাতে হবে, কোনো মানুষের কাছে কোনো পূজার কাছে কোনো মূর্তির কাছে মাথা নত করতে আমরা রাজি নই, ওই মানুষের আনুগত্য করবো যে মানুষ কোরআন হাদিস অনুযায়ী আমাকে পরিচালিত করবে, কোরআন হাদিসের বিরুদ্ধে যিনি আমাকে নির্দেশ দেবে আমি জীবন দেবো কিন্তু আনুগত্য দেবো না, কথা মনে থাকবো তো, এটাই হলো আহলে হাদিস। আপনাদের বাপদাদারা এরকম তেজি আহলে হাদিস ছিলেন বলে আপনি আজকে হাড্ডাঙ্গ বড় আহলে হয়েছেন, এখন তো ভালো ভালো মিষ্টি খান বসে বসে, আপনার দাদারা মিষ্টি খায়নি মায়ের খাইছে, আপনাদের ব্লাডের মধ্যে সেই স্পিরিটগুলো নিয়ে আসেন, আপনারা কী ছিলেন আপনার নিজের ইতিহাস আপনার খবর রাখেন না, আমার থিরিজটা দয়া করে পড়বেন, আপনাদের বাপদাদাদের অনেক ইতিহাস সেখানে আমাদের উল্লেখ করে দিয়েছি, দাড়ি পেকে গেছে মন পাকেনি খবরদার বিলাসী তার মধ্যে ডুববেন না, এই রাস্তা আসতে দেখলাম চারিপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং, বহুদিন আমি আসিনি এই রাস্তায়, 2019 সালের 23শে অক্টোবর এখানে আসছিলাম ওই রাজশাহী সে কী বলে তাহিরপুরের সম্মেলনের দিন, এই তাহিরপুরে ঘুরতে ঘুরতে আজ ঘুরতে দেখলাম না ওই দিনে হঠাৎ করে এসে হাজির হয়ে গেছিলাম সেদিন, মনে পড়ে আপনাদের, আর তার আগে এসেছে 2012 সালে, আজকে 21 কয় বছর হলো, 12 আর 21 9 বছর, তো 9 বছর আপনার ভুলে যাননি কেন, ভুলে যাওয়া উচিত, ভুলে গেছেন, ভুলে বসতেন নাকি এখানে, আলহামদুলিল্লাহ যতই দুনিয়ার মানুষ ভুলে দেওয়ার চেষ্টা করুক আপনারা ভুলবেন না, আদর্শের কারণে এই মসজিদ দিয়েছে সেজন্য কিন্তু না, এই মসজিদ সাড়ে প্রায় 1200 মসজিদ সারা বাংলাদেশে আমার করা আছে, বাংলাদেশের কোনো মন্ত্রী এমপি এত মসজিদ ওদের করেনি যতটুকু আল্লাহ পাক আমার হাতে করেছে, শুধু সে সিলেটের কানাইঘাট পর্যন্ত আমার মসজিদ করা আছে, সুন্দরবনে পর্যন্ত আমার করা পুকুর কাটা আছে, মোজাক করা মসজিদ আছে, প্রধানমন্ত্রীর নিজের দেশ গোপালগঞ্জ আমার মোজাক করা মসজিদ আছে, কিন্তু লাভ কী তাতে, মসজিদ তো থাকবে কয়েকদিন পরে ভেঙে চুরি শেষ হবে 50 বছর পরে, কিন্তু আমার আকিদা থাকবে বংশ পরম্পরায়, আপনি আপনার ছেলে তার ছেলে তার ছেলে সবার কাছে একটাই দাবি, জীবনের সর্বক্ষেত্রে সে কোরআন এবং সৈয়াদিসে আঁকড়ে থাকবেন, মনে থাকবে, রাজি আছেন তো, এই পাকাধারী এত কেন, আমার ছেলেবিলি কই, এদেরই দরকার হয়, ইয়ং ছেলেবিলি দরকার, ইয়ং ব্লাড দরকার, আমাদের এখন ব্লাড ঠান্ডা হয়ে গেছে, এখন দরকার ইয়ং ব্লাড, যারা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, যারা এলাকায় নেতৃত্ব দেবে, সে মেয়েগুলোকে তো তার তো সামনে আসবে না, মেয়েদের মধ্যে গড়ে তোলার সংগঠন, যুবকদের মধ্যে যুব সংঘ, বাচ্চাদের মধ্যে সোনামণি, সর্বত্র জনসেবার জন্য আল্লাহন আছে আপনাদের সামনে, 50,000 টাকা দিয়ে একটা এক ব্যাগ রক্ত পাওয়া যায় না, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ফ্রি রক্ত দেয় তাদেরকে, তার বাড়ি যে দিয়ে আসে, এমনকি যাওয়া আসার হুন্ডা ভাড়াটা পর্যন্ত লোক দিতে পারে না, এমন বহু গরিব মানুষ আছে তাই না, আমরা সবাইকে দিচ্ছি ফ্রি, শত শত ব্যাগ না কয়েক হাজার ব্যাগ ইত পর্যন্ত দেওয়া হয় সারা দেশে, এসব গত মাসে আমরা দেখেছি, আমরা ফ্রি জনগণের সেবা করে থাকি, টাকা পয়সা দিয়ে মানুষ অন্তর পাবেন না, আমার রসুল খালি বলেছেন আল জান্না, যখন তার কাছে বায়াত নিল মদিনার ছেলেরা এসে মাত্র 6টা ছেলে,
ছয়জন ছেলে মাত্র প্রথম বায়াত নামে মদিনাতে এসে মক্কায় হজের সময় তারা বলছিল হে আল্লাহর রাসূল, যদি আমরা মুসলমান হই আমাদের বাপ দাদারা আমাদের মারবে, তাড়াবে, কত কি হবে, জীবন চলে যাবে, পাবো কি? তিনি ছোট্ট একটা শব্দ বলছিল, কি বলছেন? আল জান্নাহ, বলেন আল জান্নাহ, বাস খালাস, আর কিচ্ছু না। আল বিল্ডিং বলেনি, আল চাকরি বলেনি, আল কন্ট্রাক্টরই বলেনি, আল জান্নাহ, মনে থাকবে? জান্নাতের বিনিময়ে আহলে চান্দন বাংলাদেশ কাজ করে, বাংলার জমিনে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কাজ করে না। আপনারা পারবেন নিঃস্বার্থ কাজ করতে? নিজের ঘর থেকে ছবি মূর্তি হটান, এত সহজ না, কঠিন কষ্টের ব্যাপার। ছবি মূর্তি চলবে না, এগুলো জাহান্নামের এক একটা ওসিলা। আমার ছাত্রদেরকে ইসলাম বিরোধী কোনো লেখাপড়া শেখানো চলবে না। মাদ্রাসার নাম করে কী শেখানো হচ্ছে? বিষ শেখানো হচ্ছে, বিষ। মাদ্রাসার পাঠ্য বই যে বইটা আমরা লিখছি না, প্রত্যেক আলেমের যেন ঘরে ঘরে থাকে, যারা মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করেন, ঘরে ঘরে শিরক বিদআত ভর্তি হয়ে গেছে, আপনার ছেলে যেন বেনামাজি না হয়। আমাদের বাবাদের ছোট্ট কথা বলি, এই ছেলে সালাত পড়েছিস? তোমার তো নামাজ, তোর নাম এখন পড়েনি, যা তোর ভাত হবে না। ছোটবেলা থেকে মা বলবে ভাত, তুই নামাজ না পড়ে তোর ভাত হবে না, আপনারা বলতে পারবেন না? পারতেই হবে আপনাকে, কিছু ছেলে ও যে ছেলে নামাজ পড়ে ও তো হিন্দু বেঈমান, ওটা মুসলমানের সঙ্গে কাফের পার্থক্য কি? স্যার নামাজ না, নামাজ নেই, তোর ভাত নেই, যা চলে যান। 1983 সালে ঘড়িতে ভালো দেখতে পাচ্ছে না, 1983 নভেম্বরে চাপাই নবাবগঞ্জ আমি কিছু সম্মান করার জন্য, আজকে খবর সে 83 এরশাদ সাহেবের আমলে মেয়েকে, একটা মেয়েকে ঢিল মেরেছে কিছু দুষ্ট ছেলে। আমি মঞ্চে উঠেছি কেবল বক্তৃতা করবো, কানে এসে বললো স্যার একটা মেয়েকে ঢিল মেরেছে একটা ছেলে। বক্তৃতা পুরো মোড় ঘুরে গেল একদম, 2.5 ঘন্টা বক্তৃতা করলাম, বলে দিলাম আমি আগামী বছর আসবো, 2,500 বোরকা পরা মেয়েকে আমি দেখতে চাই মঞ্চের পাশে, তারাই ওয়াজ করবে, আমরা ওয়াজ শুনবো। জাকিয়া, সেতারা, তাসলিমা, আজও তাদের নাম আমার মনে আছে। ইন্টারমিডিয়েট পড়া মেয়ে জাকিয়া পোলায় তুই সভানেত্রী, সেতারাকে করলাম সেক্রেটারি, শুরু হয়ে গেল খেলা। 2.5 বছর লাগেনি, পরের বছরে আমি আবার ঠিকই গিয়েছি, 9 জন আলেম আমরা গিয়েছি, তাদের অনেকেই এখন মারা গেছেন, রাজশাহী আব্দুল সালাম সালাফি বেঁচে আছে, আমি এখন বেঁচে আছি। সাফাই নবগঞ্জ মাদ্রাসা কি হেফজুল উলুমের মহাদেব মুজিবুর রহমান সাহেব ছিলেন, মাঝখানে পর্দা করা, লোকাল চেয়ারম্যানকে বলেন বসেন আপনি আমার পাশে, খেলা দেখবেন একটু পরে। উনি তাকে দিয়ে এগুলো সাদা সাদা কী আসে, বিভিন্ন আয়েল দিয়ে আসছে মাঠ মাঠ তো, আয়েল দিয়ে দিয়ে সব মেয়েরা আসছে যে সাদা বোরকা পরে, শত শত মহিলা লাইন দিয়েছে, ছোটো ছোটো মেয়ে সব 15-16-20 বছর বয়স। চেয়ারম্যান বলতে যাবে আপনি এদেশে বিপ্লব করে ফেললেন, আমি তো এত মেয়ে কখনো বোরকা পরে আমি দেখিনি, তা আপনি দেখেন, চেয়ারম্যান তো আপনার দায়িত্ব সে দেখা করে। 2,500 মহিলা ঠিকই জমা হয়ে গেছে, মাঝখানে পর্দা দেওয়া, একপাশে পুরুষ একপাশে মহিলারা, বলে আমরা কেউ বক্তৃতা করবো না এখানে। এই জাকিয়া তুমি সুরে আসর উপরে 10 দাও, ও 10 শুরু করে দিল, 10টা আমার লেখা আছে আগে পাঠিয়ে দিছি, মুখস্থ হয়ে গেছে, শুরু হয়ে গেল, 10টা হাদিস সেতারাকে দিয়ে দিলাম, এমনি করে শেষকালে শাহেকুল হাদিস দিলাম সময় মজুর সাহেবকে, যে আপনি ওঠেন, ওরা আপনার পালা। উনি বলতেছে আমি ফেল, আমার মহাদ্দেশ সাহেব বলবেন না, বুঝতেছেন না আপনারা? বলে কেন? বলে আমি সাবেনা হিফদুল উলুমের মহাদ্দেশ, হেড মহাদ্দেশ, আমি জীবন বইয়ের মহাদ্দেশ করে করে বুড়ো হয়ে গেলাম, আমি আসলে একটা ছেলেকে 10 দেওয়া শেখাতে পারলাম না, আর উনি রাজশাহী বসে কী করে এতগুলো মেয়েকে শিখালেন, আর সে মেয়ের 10 শুনে আসতে আমি অভিভূত হয়ে গেছি, আমি নিজেও তো সুন্দর 10 দিতে পারতাম কিনা সন্দেহ, বলুন আলহামদুলিল্লাহ। খেতে বসলাম ওই এলাকায় পাতা দিয়ে, পাতা দীঘিতে পাতা হয় না, কী পাতা বলে ওগুলো, বড় দীঘি পাতা হয়, হ্যাঁ ধন্যবাদ আপনার, পদ্ম পাতা, পদ্ম বলাই ঠিক না, পাতা হয়, সেই পাতা ভেজে খাচ্ছি আমার সঙ্গে একজন দুজন সৌদি মাবুস, আমাকে বলছে আপনার সঙ্গে আর আসা যাবে না, আমার কেন এই পাতা না দাজি বলে আমরা খাইনি, আপনি পাতায় খেতেই হবে তবে তো আপনি নিতে হবেন, খেলেও পাতা কী করবে, চেয়ারমাসে ড্যান পেপার চেয়ারমাসে বসেন পাতা খান, প্লেট ফ্লেট ছাড়েন, আজকে জনগণের নেতা হন, পাতায় যা মানুষ খায় আপনি পাতায় খাবেন, বিপ্লব হয়নি। এইবার শোনেন জাকিয়ার খবর, ওর বাপ বলছে যে কনসার্ট বাজারে বসে আমার বাড়িতে ইবনে ফজল খেয়ে গেল, বর্ধমানে খেয়ে গেল, কত বড় আলেম আলম আসলো, আমার কেউ নামাজ পড়াতে পারলো না, আরে গালব সাহেব কোথেকে আসলো,
আমার এমন কায়দায় ফেলেছে যে না অন্ধ পড়ে এই ভাতে দেয় না। কি শুনছেন না নাকি ঘুমাচ্ছেন? বুঝতে পারেন নি গালা সাহেব কি যে কি শিখাই গেছে, আমার নামাজ না পড়লে বাড়ি ভাত দেয় না, ঘাড়ে গামছা গায়ে কোনো কাপড় সব নেই, যদি বাড়ি গেলি বই বল গায়ে আব্বা তোমার ভাত দেবো, তুমি এই না গামছা না পানি না উজু করো নামাজ পড়ে এসো তোর ভাত দেবো, তোরে বাবা খুব খিদে লাগছে খিদে তুই মরি যাও তাও ভালো কিন্তু নামাজ পড়ি ভাত দেবো না। তো মেয়ের পাল্লা করে বাধ্য আমি এখন নামাজ ধরেছি, তো দোয়া দৌড় শিখেছ দোয়া দৌড় কিছু জানি না, গালা সাহেব বলি আলহামদুলিল্লাহ বলি নামাজ হবে, তো উই আমি পড়ি খালি। শুনতে পাচ্ছেন এই যে ব্যাপক সামাজিক পরিবর্তন এত সহজে আসে নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার কি প্যাসেঞ্জারের মতো দরকার নাই, কি উকিল কি ব্যারিস্টার। একটা ঘটনা বলে দিই, সৌদি আরব থেকে না কুয়েত থেকে মেহমান আসছে রাজশাহী মোটেলে আসে, আমাদের জমি তাহলে যে সভাপতি সাহেবটা পরিচয় করে দিয়ে গিয়েছে রাজশাহী বারের জন্য সভাপতি তুলে ছিলেন আহলাদিস, সে মাথা আবার বড় টুপি লম্বা জামাটা খুব পরিচয় করে দিয়েছে, ইনি হচ্ছে মাহামি কবির, ইনি বড় একজন উকিল। এখন উনি প্রশ্ন করছে আপনি কি আল্লাহর আইনের উকিল না মানুষের আইনের উকিল, কি বুঝলেন আপনারা? আইনজীবী সমিতির হেড তাকে উনি প্রশ্ন করছে আপনি কি আল্লাহর আইনের উকিল না মানুষের আইনের উকিল, আর কিছু বলা লাগবে? এইটুকু কথার মধ্যে আমাদের উপদেশ নাই? সারা দেশ জাহেলিয়াতে ডুবে আছে, এই দেশকে পরিবর্তন করতে গেলে জনগণকে পরিবর্তন করতে হবে সবার আগে, যদি জনগণের মধ্যে চেতনা ফিরে না আসে এই দেশ কশ্চিনকালে পরিবর্তন হবে না, আল্লাহর রহমত নামবে না। আল্লাহ পাক আমাদেরকে আগেই বলে দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদ ইমান আনে এবং আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ বলছি তাদের উপরে আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেব। কিন্তু আমরা হয়ে গেছি বেঈমান, আমরা আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে ধরেছি পূজার স্থান এলাহা বানিয়ে ফেলেছি, যার জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছেন। আপনাদের প্রতি আমার অ্যাপিল, দয়া করে ঘরে ঘরে কোরআন এবং সহিহ হাদিসের দুর্গ গড়ে তুলুন, পারবেন? সালাতুর রাসুল ঘরে ঘরে যেন থাকে, অন্যান্য যত বই বেরোয়েছে প্রত্যেক ঘরে ঘরে যেন থাকে, বই সময় মতো পড়বেন, মা বোনদেরকে পড়াবেন, বাচ্চাদেরকে পড়াবেন, ইনশাআল্লাহ ওরা আস্তে আস্তে গড়ে উঠবে। এরপরও আপনি সংসারের প্রধান হিসেবে কঠোরভাবে আপনার পরিবারটাকে ইসলামী পরিবারে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন, কোনো দলাদলির মধ্যে ঢুকবেন না। রাজনৈতিক দল তো মেলা আছে, ধর্মীয় দলও মেলা আছে, কোনো ঝামেলা নেই, আমরা আহলে হাদিস, কথা শেষ, আর কেউ আমরা ধারেও আসবে না। ডিপার্টমেন্টে চাকরি করছে তো কত 80 সাল থেকে চাকরি করে আসছি, প্রত্যেক টিচারকে চাঁদা দিতে হয়, আমার কাছে কেউ চাঁদা চায় না। আহলে হাদিস টিচার তো আমার 12 জনের মতো আমার ডিপার্টমেন্টে, এই তোমাদের এত চাঁদা দিতে আমাদের দিতে হয় না বলতে পারো? স্যার বিপদে আপনি যে স্পষ্ট আহলে হাদিস এজন্য আপনার কাছ কেউ যায় না, আর আমরা যে গোপন রাখি এরও খাতির করি তারও খাতির করি, সব দলের চাঁদা দিয়ে দিয়ে বেতনের অর্ধেক চাঁদা দিতে দিতে চলে গেল, কি কথা বুঝতে পারলেন নেই? এমনি দলের শিক্ষণীয় আছে, আপনি নিজেকে প্রকাশ করে দেন আমি আহলে হাদিস, কেউ আপনার ধারে আসবে না। যখন আপনি আপোষ করবেন সব দলকে খাতির করতে হবে, আপোষহীনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের স্বার্থে কাজ করে যান, নিজের জীবনটাকে কোরআন হাদিস অনুযায়ী গড়ে তুলুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আল্লাহর রহমত সঙ্গে থাকলে মানুষের কোনো সাহায্যের প্রয়োজন হয় না। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, জিসকের আহমদকে অনেক বেশি ধন্যবাদ, এবং এখানকার যিনি পাঁচক্ত ইমাম আছেন তাকেও ধন্যবাদ দিচ্ছি, আমি তাকে চিনি না। এখানে যুব সংঘের শাখা হতে হবে, সোনামণির শাখা হতে হবে, আন্দোলনের শাখা হতে হবে, প্রত্যেক ঘরে ঘরে তালিম বৈঠক করতে হবে, সব দেশ মসজিদ আছেন আপনাদের, মসজিদে বসে তালিম বৈঠক করবেন, ওপেন জলসা বিশাল করে এখন এগুলোর মধ্যে মানুষের সঙ্গে হিংসা তৈরি হয় বেশি, সমস্যা হয়ে যায় অনেক কিছু, কিছু দরকার নেই। এই আমরা যখন পথসভা করতে বেরিয়েছি, আপনি আপনার জেলায় পথসভা করতে বেরিয়ে যান, ডোর টু ডোর দাওয়াতি কাজ করেন, দাওয়াতের মাধ্যমে ইসলাম বিজয় হবে, রাজনীতির মাধ্যমে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দীনে হকের সত্যিকারের দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।